গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্রিসমাস ট্রি সাজানোর সময় হয়ে এলো। এখন আমাদের ক্রিসমাস সাজানো চলছে। সকালে প্যানকেক উইথ হানি ঘরে বানানো প্যানকেক। আমাদের অ্যাপার্টমেন্টের প্যাটিও থেকে হ্যাভেলিনা দেখতে পাচ্ছি। আমাদের বারান্দা থেকে দেখছি। পারে বটে, এখন ঠান্ডা পড়েছে, রোদের আশাতে খালি বেরিয়ে আসে। ওই যে ঢুকে যাচ্ছে। ও তলা দিয়ে কি করে ঢুকছে? এইভাবে ঢুকে আসে। আমরা বলি না যে ব্যারিকেড দেওয়া আছে, আসে না রাস্তাতে, এইভাবে আসে। চলে গেল। সন্ধ্যাবেলা একটা দোকানে ঘুরতে গিয়ে পেঁচা দেখতে পেলাম। একদিন তাতুনকে স্কুল থেকে পিক আপ করার পথে অনেক পাখি দেখতে পেলাম, উড়ে এসে এখানে বসলো। এখন এই সিগনালে দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে। কি সুন্দর! কি পাখিগুলো! পায়রা, স্প্যারো। কালকে কত বড় একটা আউল ছিল, পিজিয়ানি দেখে মনে হচ্ছে। কালকে কত বড় একটা আউল ছিল, খুব সুন্দর। কালকে বাসার উপরে বসে একটা আউল বসে ছিল, এরকম করছে হুপ হুপ হুপ। হ্যাঁ, কি জোরে জোরে আওয়াজ করছিল! পুরো পার্কিং লটে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই না? গুড মর্নিং, চেস কম্পিটিশন, সেখানে সেই জন্য আমরা যাচ্ছি ফিনিক্স। ফিনিক্স তিতলি রতন দেখা যাচ্ছে না, চলো চল আমরা যাচ্ছি। ফিনিক্স চেস একাডেমিতে যে জায়গাতে তখন খেলবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এগুলোতে ঘড়ি নেই, এগুলোতে ঘড়ি আছে। খুব সুন্দর। এটাই ফিনিক্স চেস একাডেমি। মাংসের প্রিপারেশন শুরু হলো। মিতে সব মাংস বেছে, এবার আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো। তুমি জানো না, আমি দেখে শিখছি। এই ম্যারিনেশন করে রাখলে বেশ ভালো লাগে, মাংসগুলো কষ্ট হয় ঠিকই। সব মাখিয়ে রেখে দিচ্ছি, এটার মধ্যে ভিনিগার লাগবে। এটা না আটকে রেখে দাও দে ফ্রিজে। চিলি চিকেনের ম্যারিনেশন রেডি। চিলি চিকেনের ম্যারিনেট করে রাখলাম একটু আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো একটু ভিনিগার দিয়ে। কালকে সয়া সস
সব দিয়ে ভাজবো, ওয়ান নাইট ম্যারিনেট করে রেখে দেব, ভালো বেশ টেস্ট হয়। এই হচ্ছে চিলি চিকেনের, এবারে চিকেন ভাজছি, চিলি চিকেনের চিকেন ভেজে যখন চিলি চিকেনটা করবো তখন আবার চিলি চিকেনের চিকেন ভাজা চলছে। চিলি চিকেনের চিকেনগুলো ভাজা হয়ে গেলে একদমই বিনা তেলেই ভাজছি, ওই যতটা কম তেল খাওয়া যায়। আমার তেলই বেসিক্যালি দিনই ভাজাতে, পরে একটু ছড়াবো। চিলি চিকেনের চিকেন ভাজা হয়ে গেলে চিলি চিকেনটা করবো। এবারে চিলি চিকেন করবো, প্রায় বিনা তেলেই চিকেনগুলো সব ভাজলাম। এই যে টোটাল চিকেন, এই হলো আমার চিলি চিকেনের চিকেন ভাজা রেডি, প্রায় নো অয়েল। এবারে চিলি চিকেন করব। পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম রেখেছি, রসুনটা দেব আর সয়া সস চিংসের, বাকি সস দিয়ে করবো চিলি চিকেন। সব কাটাকাটি হয়ে গেছে, এবারে চিলি চিকেনটা শুরু করলাম। নো অয়েল, একটু ভাজা ভাজা হলে তারপরে একটু তেল দেব। নুন দিয়ে যখন একটু ভাজা ভাজা হবে তারপর একটু তেল ছড়াবো, বেসিক্যালি এগুলো ভাজতে তেল লাগে না, এগুলো এমনি ভাজা হয়ে যায়। নুন দিয়ে একটু ভাজা ভাজা হোক, কি করলাম এই যে এক টেবিল চামচ শুধু তেল ছড়িয়ে দিলাম। এই যে ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা হচ্ছে, এবারে পুরো চিকেনটা দিয়ে দেবো, এর সাথেই ভাজবো চিকেনটা। তাহলে কি হবে, এর ক্যাপসিকাম আর অনিয়নের ফ্লেভারটাও ঢুকে যাবে। যে কোনো চাইনিজে তেল দেওয়ার প্রয়োজন মনে পড়ে প্রয়োজন হয় না, কারণ যেহেতু সসে রান্না হয়। এবারে ব্ল্যাক পেপার দিচ্ছি, ব্ল্যাক পেপার দিলাম, আর এই ক্রাশড গার্লিকটা দিয়ে দিলাম, যেহেতু গার্লিকের গন্ধ আমাদের খুব ভাল লাগে চিলি চিকেনে, তাই বেশ ক্রাশই দিয়ে দিলাম, বাটবো না। ফ্লেভারটা ভালো আছে, হতে থাক। চিকেনটায় সুন্দর বেশ সব ফ্লেভারগুলো ঢুকে যাক, গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, একটু হতে থাক, তারপরে সস দেব। চলছে ভাজা, তিতলি সাউন্ডটা কমিয়ে দেওয়া নাই, নরম নরম হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এই যে বাকি নরম সসের সাথে হয়ে যাবে। এবারে আমি সব সস দেব, প্রথমে দিচ্ছি সয়া সস,
তারপর দেব চিলি সস। এই রে খুলতে পারছি না, খুলেছি। চিলি সস, এবারে দিচ্ছি টমেটো কেচাপ। এবারে একটু গরম জল করা আছে, গরম জল দিলাম যাতে সসগুলো গুঁড়ি হয়ে যায়, মিশে যায় ঠিক করে সসগুলো। এবারে মিশিয়ে দেব, সসের সাথে কুক হোক চিলি চিকেনটা। এবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। হতে থাক, নরম হোক চিকেন আর এগুলো, ব্যাস তাহলে চিলি চিকেন রেডি। হ্যাঁ, এবারে দেখি চিকেনটার কি অবস্থা। এই যো বেশ সুন্দর নরম হয়ে গেছে, সব পেঁয়াজ ক্যাপসিকাম চিকেনের ভেতরে ফ্লেভার ঢুকে গেছে। টেস্ট করে দেখি, ডেলিশিয়াস, দারুণ হয়েছে। কিন্তু ঝাল হয়নি, তাই আমি কিছু কাঁচা লঙ্কা দেব। এতগুলো কাঁচা লঙ্কা ঠিক আছে, কুচি কুচি করে দিয়ে দিই। ইডলি কত কাঁচা লঙ্কা দেবো চিলি চিকেনে? ও ইডলি তিনটে বলেছে, ঠিক আছে এবার তিনটেই দিই, এতগুলো দেব না। ও ইডলি আমার বলছে চারটে দিতে, তাহলে চারটেই দিলাম। চিলি চিকেনে আমি একদম জল পছন্দ করি না। এই যে চারটে লম্বা লম্বা করে কেটে এনেছি, দিয়ে দিলাম স্লাইড। আমার একদম জল ভালো লাগে না চিলি চিকেনে। বাহ, তিতলি একটা সুন্দর ড্রয়িং করেছে দেখি। এই যে চিলি চিকেনের গন্ধ শুঁকতে শুঁকতে তিতলি বেশ ভালোই ড্রয়িং করলো। ওদিকে ইন্ডিয়ান আইডলটা দেখছিলাম, ব্যাস হয়ে গেল আমার চিলি চিকেন। চিলি চিকেন হয়ে গেল, আমি জলও দিই না, আমি কর্নফ্লাওয়ারও গুলে দিই না। আমাদের ড্রাই চিলি চিকেন ভাল লাগে। ব্যাস আজকের মতো কিচেনের কাজ শেষ, মানে রান্নার কাজ শেষ। কিচেনের তো কাজ এখন অনেক, কাজ রান্নাটা শেষ হলো, এবার লাঞ্চে বসবো সবাই। না লাঞ্চ হয়নি তো, ভাবি কষ্ট গেছে আসুক। বেশ ঝালঝাল লাগছে এবারে, তিতলি আয়, তিতলি এবার এটা টেস্ট করে দেখবে। ভয় লাগার কি আছে, কেমন হয়েছে রে? রিভিউ ভালো বলে দিয়েছে মিতা। তাহলে কি রান্না মানে অলমোস্ট কমপ্লিট? অলমোস্ট সবই কমপ্লিট সব। আচ্ছা এবার পুরো বাসনগুলো সব ধুলাম, এবার বাকিগুলো মাজি, চলো খেতে বসি।
সন্ধ্যাবেলা বোলপুরে এসেছি কিছু কেনাকাটা করতে, অ্যাভোকাডো আর বিট বিটের নিয়ে একটা সারপ্রাইজ আইটেম আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও, ভালো থেকো।